আমার দর্শকে প্রতিদিন সকালে গেলে উঠিয়া ভাত খায় জি ঘুমাইবার সময় ভাত খায় তো ঘুমাইয়া কিন্তু আমার নাটকও দেখুন আমার দর্শক যে বাজার আছে তারা নাটকও দেখুন তো নাটক দেখুন হিসাবে আমি কিছু নাটক বানাইয়া তুইয়া যাইমু আমি যেভাবে মনোরকা পাঁচ দিন পরে পরে ঈশা মিডিয়াত নাটক ছাড়ি কাট্টুশালী ভাই তেরামিয়া ভাই কাট্টুশালী ভাই বর্তমানে অনেকে জানেন লন্ডন আছে লন্ডন কাজ করছি আমরা এই সময় যে সময় আমরা এখানে একলগে করছি নাটকের আউটপুটটা ভালো পাইছি ভালো একজন ডিরেক্টর কাট্টুশালী ভাই আপনি এখন পর্যন্ত কতটা নাটক করছেন হ্যাঁ নাটক আমার 2000 সাল থেকে ধরলে 21 বছর রানিং 2000-এর লাস্টে দিয়া শুরু করছিলাম 15 বছরে মনে হয় 150 নাটক করছিলাম 15 বছর আর এই 15 বছর বাদে যদি 4-5 বছর আছে ইউটিউব 2000 নাটক আচ্ছা এখন পর্যন্ত হয়েছে কি আগর নাটকের যে 15 বছরে আমরা 150 নাটক করছি এই নাটকের মানও আছে দেখলেও এখনও দেখার ইচ্ছা করে কিন্তু এই যে 2000 নাটক আনছি তা খালি পয়সার দেয় বানাইছি আশা কথা যেটা পয়সা পাইছি পয়সার লালচো পড়ে গেছি কিন্তু মনের যে তৃপ্তি নাটক করি এই তৃপ্তিটা আসলে এখন আর পাইরাম না মনের ভবিষ্যতে পাইতাম না যতটাই করি আপনি যদি দেশের বাইরে মনে করেন 1-2 মাস লাই বা 1 মাস লাই যাইন তে আপনার গরো আছে নি নাটকগুলা নাটক মজুদ না তারপরেও আমি ইগু সিস্টেম করিয়া মজুদ করিয়া তুই যাইব কারণ আমার দর্শকে প্রতিদিন সকালে গেলে উঠিয়া ভাত খায় জি ঘুমাইবার সময় ভাত খায় তো ঘুমাইয়া কিন্তু আমার নাটকও দেখুন আমার দর্শক যে বাজার আছে তারা নাটকও দেখুন তো নাটক দেখুন হিসাবে আমি কিছু নাটক বানাইয়া তুই যাইমু আমি যেভাবে মনোরকা 5 দিন পরে পরে ঈশা মিডিয়াত নাটক ছাড়ি 5 তারিখ 10 তারিখ 15 তারিখ 20 তারিখ 25 তারিখ 30 তারিখ 6টা নাটক যায় ঈশা মিডিয়াত হয়তো আমি বাইরে কাজ করতাম না এখন যারা মনোরকা আপনার চ্যানেল আছে আপনার কাজ করতাম কিন্তু আমি 2 মাস লাগে গেলে এরা এরা কাজ হয়তো করিয়া দিতাম না কিন্তু আমার চ্যানেলটা চলমান রাখবো যেহেতু আমার দর্শক হোক না আমার নাটক ফাইতো যাই হোক এরপরে হিনত তো যাইমু আরও 2 মাসের খানি লইয়া আইবার লাগে না মোটামুটি